জয় হিন্দ বন্ধুরা আমি তোমাদের রিজুদা তোমরা দেখছো তোমাদের পি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট পশ্চিমবঙ্গ পুলিশের ইস্ট্রা বাহিনী নতুন বাহিনী তৈরি হয়েছে কারা কারা যেতে পারবেন এই বাহিনীতে তো সমস্ত কিছু এই ভিডিওতে বলে দেবো ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলগুনটিটা অন করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছ পুরুলিয়া কেন্দ্রীয় কেন্দ্রীয় বাহিনীর বিকল্প মাওবাদী দমনে এবার পাহাড় ও জঙ্গলে নতুন রাজ্য বাহিনী স্ট্রা তো দেখতে পাচ্ছ সুমিত বিশ্বাস এখানে দেখে নাও এখানে এক নজর স্ট্রা দেখে নাও এখানে তারপর আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এখানে কে কে যেতে পারবে এ বাহিনীতে দেখো পাহাড় জঙ্গলে যুদ্ধ দক্ষ টানা তিন দিন জঙ্গলে আম্বু আম্বুস করে থাকতে পারবে কেন্দ্রীয় বাহিনীর বিকল্প হিসাবে অশান্ত এলাকায় আইন শৃঙ্খলার কাজে সামাল দেবে জঙ্গল ওয়েলফেয়ার এ বিশেষ কৌশল প্রয়োগ শত্রুপক্ষে জবাব দিতে পটু পুলিশ সাধারণ কাজেও পারদর্শী পুলিশের সাধারণ কাজে পারদর্শী তো তোমরা এখানে তোমাদের ফার্স্ট অল বলে দিই এখানে কারা কারা যেতে পারবে সেটা ফার্স্টে তোমাদের আমি আলোচনা করে এখানে বুঝিয়ে দিই দেখো ফার্স্টে তোমরা এখানে দেখে নাও যে পুরুলিয়া মাওবাদী দমনে এ পাহাড় জঙ্গল যুদ্ধে দক্ষ নতুন বাহিনী করলো রাজ্য সরকার তবে স্ট্রাই স্পেশাল ট্রেড র্যাপিড অ্যাকশান নামে রাজ্যের এই নতুন বাহিনী কেন্দ্রীয় বাহিনীর বিকল্প হিসাবে কাজ করবে হিসাবে কাজ করবে যা রীতিমতো ন নজির অর্থাৎ মাও উপদ সহ আইন আইন শৃঙ্খলা অব্যত হওয়া এলাকায় মোতায়নে কেন্দ্রীয় বাহিনী তুলে নিলেও রাজ্য নিজস্ব এই বাহিনী পরিস্থিতি সামাল দেবে সেই কারণে পুরুলিয়ার ছটি শিবির থেকে যুদ্ধ পটু না নাগাল্যান্ড সশস্ত্র পুলিশ কেন্দ্র তুলে নেওয়ার পর এই ক্যাম্পগুলিতে কোনো রকমই ঝুঁকি না নিয়ে একদিনের মধ্যেই স্ট্র জুনিয়র কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ ও একাধিক জায়গা থেকে সরিয়ে এই স্ট্রা ও সিআইএফ মোতায়েন করেছে রাজ্য এই নতুন বাহিনীর মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীর বিকল্প হিসাবে স্বনির্ভর হতে চাইছে রাজ্য পুলিশ রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে এই বাহিনী গত জুলাই মাসে গড়ে উঠেছে সাধা সাধারণ প্রশিক্ষণের পর পশ্চিমবঙ্গ মেদিনীপুর সালুয়াতে এই বাহিনীর বিশেষ প্রশিক্ষণ হয় কিভাবে জঙ্গল যুদ্ধে লড়াই করতে হয় মূলত সেই প্রশিক্ষণ ওখানেই দেওয়া হয় আপাতত প্রথম ধাপে এই বাহিনী ছশো জনের মধ্যে তিনশো জন করে পুরুলিয়া ও ঝাড়গ্রামে থাকবে যদিও এ রাজ্যে মাওবাদী দমনে সিআইএফ কাউন্টার এমার্জেন্সি ইনসার্জেন্সি ফোর্স নামে একটি বাহিনী রয়েছে কিন্তু নতুন বাহিনী স্ট্রা পাহাড় জঙ্গল যুদ্ধে নাগা বাহিনীর মতোই দক্ষ বলা যায় একেবারে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের কোবরার মতোই পারদর্শী অতীতে স্ট্রা কমান্ডার মতো বাহিনী এই রাজ্যে মাও মোকাবিলায় মোকাবিলা করত তারপরে রাজ্য পালা বদলের আগেই এই সি সিআইএসএফ সিআইএফ তৈরি হয় সরি সি রাজ্য পুলিশ সূত্রে জানা গিয়েছে দেশের অন্যান্য কোনো জায়গায় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোনো সমস্যা হলে বা নির্বাচনের সময় প্রায় হঠাৎ করেই কেন্দ্রীয় বাহিনী তুলে নেওয়া ঘটনা ঘটে ফলে এক সময় উপদ উপদূত এলাকায় থাকা এই শিবির সামাল দিতে রাজ্য পুলিশে হিমশিম খেতে হয় সেই কথা মাথায় রেখেই এই নতুন বাহিনী স্ট্রা গড়ে গড়া হয়েছে বলে জানা গিয়েছে এই বাহিনী শিবির সামাল দেওয়ার পাশাপাশি জঙ্গলে প্রায় টানা তিন দিন আম্বুশ করে থাকতে শত্রুপক্ষকে জবাব দিতে পারবে দেখো তোমাদের যে এই স্ট্রা বাহিনী আছে এটা খুব ভালো করেছে তোমাদের তোমাদের যাদের স্বপ্ন আছে যে আমরা স্পেশাল ফোর্সে চাকরি করব সেই রকমই তোমরা ফ্যাসিলিটি এই বাহিনীতে পেয়ে যাবে কেন্দ্র সরকারের যে বাহিনীগুলো আছে সেই সেই রকমই এই বাহিনীগুলো তো ফ্যাসিলিটি পেয়ে যাবে এই এই বাহিনীতে যোগদান করতে গেলে তোমাকে অ্যাজ এ কনস্টেবল হিসাবে যোগদান করতে হবে ফার্স্ট তারপরে সেখান থেকে যে ভালো ট্রেনিং করবে তাদেরকে সিলেক্ট করা হবে এই বাহিনীর জন্য ঠিক আছে তো তোমাদের যারা অ্যাজ এ কনস্টেবল হিসাবে সিলেক্টেড হবে ওখানে সিলেকশান করা হবে কারা কারা ভালো ট্রেনিং করছে এবং কারা পারদর্শী এই কাজগুলোতে তাদেরকেই এই বাহিনীতে নিয়ে নেওয়া হবে এমনিভাবে কোনো স্ট্রা বাহিনী নতুনভাবে কোনোভাবে নিয়োগ হবে না যারা পুলিশ কনস্টেবলে হিসাবে যুক্ত আছে তাদেরকেই এখান থেকে নেওয়া হবে তো তোমরা বুঝে গেলে যে তোমাদের যে এই বাহিনী নতুন যে পুলিশের বেরোচ্ছে সেই বাহিনীতে কারা কারা যোগদান করতে পারবে আশা করি তোমরা সবাই সমস্ত কিছু বুঝে গেছো বুঝে গেলে ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন তোমরা ভালো থাকো সুরক্ষিত থাকো পাই